তারপর চলো ওই যে লুতের কম, তাদের নবীর নাম লুত আলাইহিসসালাম, ওই কমটা ছিল সমকামী, সমকামী পর্যন্ত বোঝেন নাই, মানে কথাগুলো বলতে খারাপ লাগে আসলে, পুরুষ পুরুষের সাথে জেনা করতো না, এটাকে হোমোসেক্সুয়ালিটি বলে ইংরেজিতে। এটা বলে রাখি শেষ জামানায় এই উম্মতে মুহাম্মাদের মধ্যে এই ফেদাটা বাড়বে, হাদিস এসেছে এবং এটা বেড়েছেও কিন্তু, যখন মেয়েরা নগ্ন হয়ে ঘোরা শুরু করেছে, প্রচুর ধর্ষণ বেড়েছে, জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, পরকীয়া বেড়েছে, একটা পর্যায়ে মেয়েদের প্রতি ছেলেরা আকর্ষণ হারিয়ে ফেলবে কিছু কিছু ছেলে, তখন ছেলেরা ছেলেরা ছেলেদের কিছু যাওয়া সত্য এবং সেটা হচ্ছে এখন এই দেশেও এরকম মানুষ আছে। আর কিছু কিছু দেশ আছে এই এই বিশ্বে, তাদের কাছে এটা বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা বোঝেন, মানে এটা আপনার ইচ্ছা স্বাধীনতা, আপনি চাইলে করতে পারেন। আগে ডিকশনারিতে লেখা ছিল হোমোসেক্সুয়ালিটির সংজ্ঞায় লেখা ছিল এটা একটা ওয়ান কাইন্ড অফ মানসিক রোগ আর কি, লিখেছিল তারা যে হোমোসেক্সুয়ালিটি হচ্ছে এক ধরনের মানসিক অসুস্থতা, প্রথম সংজ্ঞায় ছিল, পরের দিকে সংজ্ঞা চেঞ্জ হচ্ছে, এখন লিখেছে এটা হচ্ছে এক প্রকার বাক স্বাধীনতা বা স্বেচ্ছায় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনি চাইলে এটা করতে পারেন, একজন ছেলে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে, চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারে না, এটা সারা বৈশ্বিক ফেতনা এখন। এবং পশ্চিমবঙ্গের কারিগর, বিশ্বের যত বড় বড় ফেতনা আছে এগুলো কারিগর পশ্চিমবঙ্গ, এই সমকামিতা সারা বিশ্বে শুধু কারিগর মানে কি, কারিগর মানে শুধু নিজের ঘরে রেখে যেমন নয়, নিজের ঘরে তৈরি করে প্রোডাকশন দিয়েছে যারা ওয়ার্ল্ডে, এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, এদের কাছ থেকে ছড়িয়ে গেছে, রিবা সুদ ওইখান থেকে শুরু হয়েছে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে, মানে এখনকার সিস্টেমটা আর কি, আগেও ছিল রিবা, এই এই গ্লোবাল সিস্টেমটার কথা বলছে, এই যে জেনা পর্নোগ্রাফি আছে না, পর্নোগ্রাফি ব্লু ফিল্মস, এটা ইন্ডাস্ট্রি কোথায়, এদিকে না ওইদিকে, ওখান থেকে দেখবে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে, এবং এটা ওদের কাছে শিল্প, একজন মানে যে মেয়ে এ ধরনের খারাপ কাজ করছে আর কি, তাকে তারা পতিতাও বলে না, বলে কিছু শব্দটা বলে না, সেক্স ওয়ার্কার এরকম কিছু একটা বলে, সেক্স ওয়ার্কার বা পর্ন স্টার এরকম কিছু একটা বলে, যে এটাকে একটা প্রফেশন নাম দিয়েছে, মানে যেমন ক্রিকেটার, ফুটবলার, ঠিক আছে, অ্যাক্টর, এরকম একটা নাম পর্ন স্টার। তো দেখেন লিগালাইজ করার কত পদ্ধতি, হালাল করে নেওয়ার কত কত অপশন তারা তৈরি করেছে, এটা এই বর্ন পর্নোগ্রাফির ফ্যাক্টরি কি এই দেশটা আলাদা দেশটা, ওই সব প্রধানে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিয়েছে, যত বড় বড় ফিল্ম মাদক দেখবেন, যত নতুন নতুন মাদক বের হয় এবং এটাকে গ্লোবালাইজেশন করা, গ্লোবালাইজড করা হয়, এটা কোথা থেকে আসে, আমাদের দেশ থেকে আসে, ওই দিক থেকে আসা দেখ, তো ওই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার সমকামীদের একটা অভাব অন্যায় এখন। শোনেন লুত আলাইহিস সালামের কম ছিল ঠিক এমন, আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন মানে কি, লুত আলাইহিস সালাম এমন নবী আমি পড়ে দেখেছি এই সূরাটা, যে তিনি এত দরদি তার কমের জন্যে, যে তিনি বলছেন আলাইহিস সালামিনকুম রজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই, মানে ঘটনাটা হচ্ছে যে লুত আলাইহিস সালামের বাসায় দুজন মেহমান এসেছে মানুষের রূপ ধরে এবং সুন্দর পুরুষের রূপ ধরে, একজনের নাম জিব্রাইল আলাইহিসসালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিসসালাম, বাসায় মেহমান এসেছে, কি জন্য মেহমান এসেছে, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন তোমার এই কমকে এখন ধ্বংস করব, তুমি সকালবেলা বের হয়ে চলে যাবেন, তবে তোমার স্ত্রী বাঁচবে না, কারণ তোমার স্ত্রী তোমার প্রতি ইমান নিয়ে আসেনি। আচ্ছা এবার এই যে দুজন মেহমান এসেছে, এই মেহমান দুজনকেও ওর ওদের কওমের যে নেতারা ছিল সমকামী, তারা গিয়ে চাচ্ছে যে তোমাদের মেহমানদেরকে একটু দিলে ভালো হয়, কথা বুঝতে পারছেন, তো তখন তিনি বলছেন হ্যাঁ উলাই বাইরে আছি, তোমাদের যদি মানে প্রবৃত্তি নিবারণী উদ্দেশ্য হয়, হালালভাবে তোমরা বিয়ে শাদী করতে পারো, তো হালালভাবে মেয়েদেরকে বিয়ে করতে পারো, প্রয়োজন আমার মেয়েকে তোমরা বিয়ে করো, চিন্তা করতে পারেন নবীর কথা, তখন এরা বলছে ওটা আমরা চাই না, তুমি খুব ভালো করে জানো হেলো তা আমরা কী চাইতে এসেছি, অর্থাৎ ভাজটা এরকম ছিল কোরআনে, করে দেখবেন,
তখন তিনি বলছেন, আরে ইসলাম ইনকুম রজনুন রশিদ, তোমাদের মধ্যে একটা ভালো মানুষই কি বাকি নাই? এরপর কি হলো, ওই কমটাকে আল্লাহ পাক পরের দিন এই জিব্রাইল আলাইহিস সালাম যে পাখা আছে তার পাখা দিয়ে তুলে এরকম আকাশে তুলে, আকাশে তোলার পরে ওদেরকে ওখানে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। তারপরে আল্লাহ পাক উল্টে দিয়েছেন, পুরোটা উল্টে দিয়েছেন, ওই জায়গাটা এখন জর্ডানের এই ডেড সি জায়গাটা, ওই জায়গাটা ওখানে ওই মানে এমন একটা সাগর হয়ে গেছে যেখানে কেউ নামলে কেউ ডুববে না, বুঝে থাক, ইন্টারনেটে দেখে নিয়েন। এই যে উল্টা করে দেওয়ার শাস্তি কেন জানেন? কারণ আল্লাহর আল্লাহ পাক চরম প্রচণ্ড রকমের আল্লাহ পাক প্রজ্ঞাবান, এটা আমরা বড় অপেক্ষা রাখে রাখে না। আল্লাহ পাকের প্রজ্ঞা প্রচুর উঁচু লেভেলের, আল্লাহ পাকের প্রজ্ঞাটা দেখেন। ওরা যেমন সোজা রাস্তা বাদ দিয়ে উল্টা রাস্তায় হেঁটেছে, বুঝলেন না, সোজা রাস্তা দিয়েছ আল্লাহ মেয়েদেরকে বিয়ে করে তোমার প্রবৃত্তি নিবারণ করার প্রয়োজনে, ওরা উল্টা পথে গিয়েছে ছেলের কাছে কিনেছে। আল্লাহ পাক এই জন্য এই জমিনটাকে তুলে উল্টা করে দামিয়ে নিয়েছে, ন্যায় বিচার হলো না, এবং আসমানে তুলে রজম করেছেন, জেরা যে ব্যবচারের শাস্তি আছেন রজম আসমানে তুলে আল্লাহ নিজে রজম করে দিয়েছে, ওরা তর করবে না জমিনে, আল্লাহ রজম করে নিজে রজম করে দিয়েছে। এখন যারা এইসব কাজ করছে বিশ্বব্যাপী এদেরও সেম পরিণত হবে ইনশাআল্লাহ, সন্দেহ নাই, কারণ আল্লাহ পাক এই শাস্তিগুলো দৃষ্টান্ত রূপে রেখে দিয়েছেন, এমনি এমনি রাখছেন নাকি, যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করতে পারে। একই সুন্নত লূত আলাইহিস সালাম কবে যান দেখবেন, যারা ইমানদার আল্লাহ পাক রেখাই দিয়েছেন, যারা ইমানদার ছিল না আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত আজাবে ধ্বংস হয়ে গেছে। তাই বংশ রং টাকা পয়সা সৌন্দর্য ব্যাংক ব্যালেন্স জাতীয়তা এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না, ইমান তাকওয়া এবং আমলা থাকলে। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি বাঁচতে পারেননি, আমি আপনি কে? তারপর চলে যান ফেরাউনের যুগে, ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় প্রতাপশালী রাজা, বিশাল সেনাবাহিনী তার, নবী মূসা দাওয়াত দিলেন, মৌজাদা দেখালেন, ইমান আনলো আনলো না, আল্লাহ পাক লোহিত সাগরে একত্রিত করলেন, পড়লেন না, লোহিত সাগরে একত্রিত করে আল্লাহ পাক এক হুকুমে সবগুলোকে ভাসিয়ে দিলেন, ডুবিয়ে দিলেন। ফেরাউন যখন ডুবছিল তখন সে কিন্তু ইমান এনেছে, সে তখন বলছিল যে আমান তুবি রব্বি হারুন ওয়া মূসা, আল্লাহ পাক বলছেন আলান লাকাদ আসাইতা মিন ক্বাবল, এখন ইমান নিয়ে আসছো, এর আগে তুমি সীমালঙ্ঘন করে বেরিয়েছিলে, আজকে আমি তোমার শরীরটাকে রেখে দিব পরবর্তীদের জন্য নিদর্শন রূপে। চিন্তা করেছেন? আর ফেরাউনের মমি কত সালে বের হয়েছে, মমি না ওটা কি বলে ওর লাশটা আর কি, কত সালে বের হয়েছে, 1890 থেকে 1900 মধ্যে, 96, 95, 97 এই সালের মধ্যে। আর রহস্যজনকভাবে ওই সময় থেকে এই পর্যন্ত 2022 এই সময় বিশ্বে একটা ফেরাউনই পরিবর্তন দেখা যাচ্ছে। ফেরাউনের মমিটা আল্লাহ পাক এজন্য নিয়ে এসেছেন, উঠিয়েছেন কি জন্যে, যাতে পরবর্তীরা লিতাকু ওরা মিন খালফিকা আয়া, এরকম একটা আয়াতটা আছে না, ভুলে গেছি হয়তো একটা, আমি অর্থটা হচ্ছে ফেরাউনের এই রাজটাকে আমি সংরক্ষণ করেছি এই কারণে যাতে পরবর্তীদের জন্য এটা নিদর্শন হয়ে থাকে, লিতাকু ওরা মিন খালফিকা আয়া। তো কখন লাশটা বের হলো, এই যে এই 19th century দিকে, তার মানে এর পরবর্তীতে ফেরাউনই একটা বিশ্ব আসবে যাদের জন্য এই রাষ্ট্রের মমি, এই মমিটা আদর্শ, আল্লাহ পাক সাইন রেখে দিয়েছেন। আমি আপনাকে বোঝাচ্ছি, দেখেন যেভাবে আল্লাহ পাক এই নবীত সাগরে এই ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছিলেন না, ঠিক একই সুন্নত অনুযায়ী আল্লাহ পাক এই যে প্যালেস্টাইনে জেরুজালেমে ইহুদিদেরকে একত্রিত করেছেন। অপেক্ষা করছে কিছু একটা, কিছু একটা অপেক্ষা করছে, ওদেরকে এমনি এমনি এখানে আশ্রয় দেওয়া হয়নি, এমনি এমনি তারা এখানে আসতে পারেনি, আল্লাহ পাক আরো বড় প্ল্যান করেছেন কোনো এক, ঠিক যেমন ফেরাউন এবং তার বাহিনীকে একত্রিত করেছেন লোহিত সাগরে, আল্লাহ পাক এদেরকেও এখানে একত্রিত করেছেন। ওরা বুঝতে পারেনি, ওরা মনে করছে আমরা এখান থেকে অনেক কিছু করছি এবং ফিলিস্তিন থেকে মারব, কাকু বের করে দিব, কেউ কিছু বলবে না, সবাই আমার বিশ্ব আমার হাতে, বিষয়টা এমন নয়। ও মেকারু ও মেকার আল্লাহ আল্লাহ তখন মাইকিরিন, ওরাও পরিকল্পনা করেছে, ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাকও কৌশল করেছে, আল্লাহ পাক কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ।